What's up guys? Welcome to another new vlog. Hello friends, চলে আসলাম বলাশিবাগ দিয়ে দুটো রামপুরা। দেখ বন্ধুরা আমার সামনে আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের অ্যাবজেক্ট এস FI ভার্সন। এটা 6 মাস ইউজ করছে। আমরা এখন এই বাইক সম্পর্কে জানবো। যদি আপনারা এই বাইকটি কিনতে চান এখানে আসবেন, আমি আপনাদের সুবিধার্থে দোকানের অ্যাড্রেস ফোন নম্বর ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কালেক্ট করবেন। আর কেনার আগে অবশ্যই শপিং খান ব্লগের নাম বলবেন। হ্যালো বন্ধুরা, আমি আর কথা বলছি না, চলুন আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, এ হচ্ছে সেই বাইক আপনারা দেখতে পাচ্ছেন। আর যে ভাই বিক্রি করবে এই ভাইয়া বিক্রি করবে, 6 মাস ইউজ করছে এই বাইকটি। সো আমরা চালালাম, এখন আমরা জানবো এই বাইক সম্পর্কে কী কী কন্ডিশন, 6 মাস ইউজ করবার কী কী কন্ডিশন, ভালো আছে না কী কী খারাপ আছে সব কিছু আমরা জানবো। পজিটিভ নেগেটিভ আমরা সব জানার চেষ্টা করবো। এটা হচ্ছে অ্যাবজেক্ট এস FI ভার্সন 2। ফার্স্টে আমরা জানতে চাচ্ছি কত হলে আপনারা সেল দিবেন? 2,15,000 টাকা করে সেল দিবেন। আর যারা আমার ভিডিও থেকে আসবে আপনি কোনো ডিসকাউন্ট দিবেন না? আপনার জন্য আপনার নাম বললে 5,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, যদি আমার নাম বলে 5,000 টাকা ডিসকাউন্ট দিবেন। যাই হোক, এটা 6 মাস ইউজ করছেন আপনি, 5,000 কিলোমিটার চলছে, কিলোমিটার তো চেঞ্জ করেন নাই আপনারা, কমান তো নাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা একটু দেখি এটা কী কন্ডিশন, অন করুন এটা, দেখি মিটারটা দেখি আমরা আগে। দেখতে পাচ্ছেন কয়টা কালার হয় মিটারে? একটা কালারই হয়। মিটার তো ফ্রেশ কন্ডিশন রাইট? মিটার তো সমস্যা হয় নাই? না। আচ্ছা, হ্যান্ডেলটা এরকম হবে আপনার দেখছেন। কত লিটার মতো ফুল ধরে? 12 লিটার মতো ফুল ধরবে। এটা কি আপনি এক্সট্রা লাগাইছেন নাকি আগে ছিল? এক্সট্রা লাগাইছেন। এটা দেখতে পাচ্ছেন, আর ইচ্ছা করলে আপনারা সিট চেঞ্জ করতে পারবেন, প্রপারলি দুজন বসতে পারবেন। এগুলো কি নর্মাল লাইট নাকি? এটা নর্মাল লাইট, এটা হ্যাঁ এটা নর্মাল লাইট। আপনারা দেখছেন ময়লা, তাই আসলে পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে। ঢাকা মেট্রো ল 33 সিরিয়াল আছে। কত বছরের জন্য রেজিস্ট্রেশন করছেন এটা? 10 বছর। 10 বছরের জন্য করা হয়েছে? আজীবন। আজীবনের মতো করা হয়েছে অলরেডি। আর যে বাইকটা কিনবে মালিকানা চেঞ্জ করতে কত লাগবে? 7,500 টাকা। আর যাই হোক, আমরা দেখি চাকার কী কন্ডিশন। চাকা ওকে লিখতে হয় নাই ভাইয়া? এটা জেল, এটা হ্যাঁ টিউবলেস টায়ার। এটা এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক একটা বাইক, এটা তো চেঞ্জ করা যাবে ইচ্ছা করলে, তাই না? এটা কিছু হয় না, এটা মনে হবেন ময়লা। আচ্ছা, ময়লা পুরো আছে, এই জন্য এরকম দেখাচ্ছে সার্ভিসিং করলার। আচ্ছা, যাই হোক, ইঞ্জিন তো কোনো সমস্যা হয় না? না। সো যদি সমস্যা আপনারা ফ্রি সার্ভিস দিবেন যে এই বাইকটা কিনবে? হ্যাঁ, একটা ফ্রি সার্ভিস দিয়ে দেবো। আচ্ছা, যে বাইকটা কিনবে একটা ফ্রি সার্ভিস আপনারা দিচ্ছেন। আমি সামনের লোডটা দেখাচ্ছি, ইচ্ছে করলে এটা চেঞ্জ করা যাবে, তাই না? এটা কি এলইডি লাইট? নর্মাল নর্মাল, এটা নর্মাল ইউজ করছে তা দেখছেন। সামনের চাকাটা দেখতে পাচ্ছেন এরকম হবে সামনের লুকটা। যাই হোক বন্ধুরা, আমরা জানলাম কাগজপত্র করা আছে। সো কাগজপত্র করতে আপনাদের ঝামেলা পোহাতে হবে না। যদি আপনারা এই বাইকটা কিনেন এখানে আসবেন, আমি আপনাদের সুবিধাতে অ্যাড্রেস ফোন নম্বর ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখানে আপনারা কালেক্ট করবেন। আর কেনার আগে অবশ্যই স্বপন খান ব্লগের নাম বলবেন যে এই বাইকটা কিনবে। নাম ট্রান্সফার করতে লাগবে 7,500 টাকা, এর থেকে কোনো ডিসকাউন্ট দেওয়া যায় না? আর 7,500 টাকা গভর্নমেন্টে দিতে হয়। যাই হোক বন্ধুরা, যদি আপনাদের ইয়ামাহা ব্র্যান্ডের অ্যাবজেক্ট এস FI ভার্সন 2 বাইকটা পছন্দ হয়, সেকেন্ড হ্যান্ড বাইক, আসবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর নিচে অ্যাড্রেস ফোন নম্বর ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি কালেক্ট করবেন। আর কেনার আগে অবশ্যই স্বপন খান ব্লগের নাম বলবেন, ভাইকে দেখে রাখেন, এই ভাইকে পেয়ে যাবেন। আর অন্য অন্য ভাই আছে দোকানে, তাদের একটা দোকান আছে DID রোডে পলাশিবাগ। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, নেক্সট ভিডিও মধ্যে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন দোকানের ভিজিটিং কার্ড হচ্ছে এটা, আমি আপনাদের সুবিধাতে ভিডিওর নিচে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিব, ওইখান থেকে আপনারা কালেক্ট করবেন।